লৈ স্বাগতম জানাইছো। এটি গুরুত্বপূর্ণ খবর দিবলৈ ওলাইছো। অসম সরকারের কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যোৱা 11 জুন 2022 তারিখ। কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সময়ের ভিতর খিলঞ্জিয়া ভূমিহীন পরিয়ালের সংস্থাপন সদ্ভাবনা প্রকল্পের সঙ্গে সংগতি রাখি মিশন রোডত খিলঞ্জিয়া ভূমিহীন পরিয়ালের সপক্ষে 1992 সনেরপর অমীমাংসিত হয়ে রা 1037 আবেদন নিষ্পত্তিকরণ। নিষ্পত্তি করবলগিয়া আবেদন সমূহ আপনাদের দেখা পাইছে জিলা সংস্থাপনের সংখ্যা আর এলাকা বিঘা। ইয়াতে জিলা সমূহের নাম উল্লেখ করা হয়েছে। কামরূপ মেট্রো 410 সংস্থাপনের সংখ্যা আর এলাকা 111.7 বিঘা। শোণিতপুর 193.9, ডিব্রুগড় 117.46 বিঘা, তিনিচুকীয়া 84 আর এনেকে আপনাদের স্ক্রিনত দেখা পাইছে। তিনিচুকীয়া, ধেমাজি, লক্ষিমপুর, যোরহাট, ধুবুরী, বঙাইগাঁও, গোলাঘাট, দরং, হজাই, গোয়ালপাড়া, বিশ্বনাথ, মরিগাঁও, বরপেটা, কামরূপ, কাছাড় এই গোটাইকেইটা মিলি সর্বমুঠ সংস্থাপনের সংখ্যা হল 1037 আর সর্বমুঠ 291.9 বিঘা মাটি ইতিমধ্যে সংস্থাপন দিয়া হয়েছে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়াইছে। সবনশিৰি নৈর উপর নতুনক দলং নির্মাণ করা হব। লক্ষিমপুর ঘুনাহুটিত সবনশিৰি নৈর উপর 383.66 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 2.4 কিলোমিটার দৈর্ঘ্যের এখন দলং নির্মাণ করে লক্ষিমপুর চহরক বেবেজিয়ার সহ সংযোগ স্থাপন করিব। এই দলংখনে লক্ষিমপুর আর ঢকুয়াখানার মাজর দূরত্ব প্রায় 20 কিলোমিটার হারা করে লক্ষিমপুর, ধেমাজি আর মাজুলীবাসীক উপকৃত করিব। আর এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পাগলা দিয়া নয়ের উপরত দলং নির্মাণ করা হব। কুমারিকাটা, নয়াবস্তি আর বাক্সা জেলার সদর মুসলপুর পনপটিয়া সংযোগকরণের বাবে পাগলা দিয়া নয়ের উপর 247.90 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 890 মিটার দৈর্ঘ্যের এখন দলং নির্মাণ করা হব। 9.9 কিলোমিটার দৈর্ঘ্যের কুমারিকাটা নয়াবস্তি সংযোগী পথর সম্প্রসারণ বরপেটারপর রঙিয়াল বর্তমানের রাষ্ট্রীয় ঘাইপথলে বিকল্প পথ নির্মাণ করা হব। পাঠশালা বরপেটা আর বঙ্গাইগাঁওরপর সামদ্রুপ জংখার ভূটান সীমান্ত বাণিজ্যিক যান বাহনের বাবে পনপটিয়া পথর ব্যবস্থা করা হব। আর এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। 400 সংখ্যক জয়ন্তীত বীর লাচিত বরফুকন সম্মান। বীর লাচিত বরফুকনক সম্মান জানাওয়ার আলাবৈ ৰণত 10,000 আহোম সৈনিকর সর্বোচ্চ বলিদানক সুবরি অনুমানিক 150 কোটি ব্যয় সাপেক্ষে কামরূপত আলাবৈ ৰণ স্মৃতি ক্ষেত্র স্থাপনত অনুমোদন জানা হয়েছে। আর মুঠ এলাকা 12,085.50 বর্গ মিটার, চৌহদ উন্নয়ন ক্ষেত্র 130.20 বিঘা, মূল যুদ্ধ স্মৃতি সৌধ হেংদাং রূপত 150 ফুট উচ্চতার হব। আহোম সৈন্যক প্রতিনিধিত্ব করা টেরাকোটার মূর্তির উপরও যুদ্ধর শিল্পকর্ম আর ধ্বংসাবশেষ প্রদর্শিত এটা বৃহৎ সংগ্রহালয়। যোরহাটর লাচিত বরফুকনের মৈদামর স্থানত এটা স্মৃতিসৌধ আর সাংস্কৃতিক প্রকল্প নির্মাণত অনুমোদন জানা হয়েছে। আনুমানিক ব্যয় 149.83 কোটি টাকা, এলাকা 9,212 বর্গমিটার, চৌহদ উন্নয়ন 67,816 বর্গমিটার। প্রকল্পর বৈশিষ্ট্যসমূহ এনে ধরনের লাচিত বরফুকনের প্রতিমূর্তি, প্রেক্ষাগৃহ, সংগ্রহালয় আর ডিউইং গ্যালেরিত লাচিত বরফুকনের জীবন আর কীর্তির লগতে টাই আহোম সংস্কৃতির প্রদর্শন, বর্তমান উপলব্ধ বৈশিষ্ট্যসমূহের পুনর্বিকাশ। আজির কেবিনেট বৈঠকত আর এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে। যোরহাট কারাগারত ফ্রিডম মুভমেন্ট পার্ক স্থাপন করা হব। যোরহাট কারাগারত 66 একর ভূমিত আনুমানিক 134.91 কোটি টাকা ব্যয়ে স্থাপন হব ফ্রিডম মুভমেন্ট পার্ক। প্রকল্পর বৈশিষ্ট্যসমূহ এনেকা, মূল কারাগার পরিসরের একটা অংশক কাষরিয়া সেউজীয়া অঞ্চলের সঙ্গে সংগ্রহালয়ে রূপান্তরিত করে স্মৃতিসৌধ হিসাবে পুনর্নির্মাণ করা হব। পোহর শব্দর প্রকল্পর দ্বারা সৌন্দর্যবর্ধন, প্রখ্যাত
কবি প্রয়াত হীরেন ভট্টাচার্যর পূর্বপুরুষর বাসগৃহ সংরক্ষণ, বাকি থকা অঞ্চলটক নগরীয়া উদ্যান হিসাবে পুনৰ উন্নয়ন করা হব। কেন্দ্রীয় আর মুকলি কারাগারের কর্মচারীর বাবে সংস্থাপনের স্থানান্তর আর পুনর্নির্মাণ, বিদ্যমান DIG কার্যালয় হিসাবে ব্যবহারের সুবিধার পুনৰ উন্নয়ন আর বর্তমানের ভবনট স্বাধীনতা সংগ্রামীর সংগ্রহালয় হিসাবে ব্যবহার করা হব। আর এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাইছে বটদ্রোয়া থানের উন্নয়ন, সাংস্কৃতিক আর পর্যটনস্থল হিসাবে বটদ্রোয়া থানার থানের উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্পত অনুমোদন, আনুমানিক ব্যয় 108.33 কোটি টাকা। প্রকল্প সময়ে থানক এক আকর্ষণীয় পর্যটন স্থলীলে রূপান্তরিত করার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জীবন আর চহকী সংস্কৃতি প্রতিফলিত করব। প্রকল্পট 50 মিটার ওখ ভগবান শ্রীকৃষ্ণর প্রতিমূর্তি, 600 আসনযুক্ত নাটঘর আর কলাকেন্দ্র প্রেক্ষাগৃহর পরিবেশন মঞ্চ, 2টা জলপান ঘর, নামঘর আর এটা যাত্রীনিবাস নির্মাণ করা হব। গুহাটী বিশ্বমানের প্রেক্ষাগৃহ, গুহাটী খানাপাড়াত আনুমানিক 185 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হব 5000 আসন ক্ষমতা সম্পন্ন এটা অত্যাধুনিক রাজহুয়া প্রেক্ষাগৃহ, মুঠ মাটিগালি 40 বিঘা, পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের অধীনত, বৈশিষ্ট্য সমূহ অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত লাউঞ্জ, ব্রেকআউট স্থান, গ্রীন রুম, অন্যান্য ব্যাকস্টেজ সুবিধা, বৃহৎ সেউজ দলিচা, মুকলি ভোজর বাবে স্থান, 600 বাহন রখার বাবে স্বতন্ত্র 6 মহলিয়া, বহুকল্পীয় গাড়ি পার্কিং ব্লক ইত্যাদি বহুকটা সিদ্ধান্ত লওয়া হয়েছে ক্যাবিনেট বৈঠকত। আর এটা সিদ্ধান্ত হল অমৃত সরোবর প্রকল্পর ক্ষিপ্র রূপায়ণ, কৃষকর ধান ক্রয়ের সুবিধা অর্থে আর প্রতিখন জেলাত অমৃত সরোবর প্রকল্প রূপায়ণের 2022-23 বিত্তীয় বর্ষর 350 কোটি টাকার বাজেটত ঘূর্ণায়মান পুঁজি রোলিং ফান্ডর বাবে মেগা মিশন সোসাইটি মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম্য উন্নয়ন যোজনালয় MMS CMSGUY অনুমোদন। এই প্রক্রিয়ায় মিশন অমৃত সরোবরের অধীনত রাজ্যিক অংশীদারিত্বলে অরিহণা যোগাব। পথ আন্তঃগাঁথনি উন্নীতকরণ আইফার অধীনত পথ উন্নয়নের বাবে 220.6 কোটি টাকার অনুমোদন, দেরগাঁও চারিআলির পরা পদুমণিলে 93.63 কোটি টাকা, পদুমণির পরা রঙাজানলে 126.97 কোটি টাকা। গুরুখুটি প্রকল্পর বিকাশ ঘটা হব আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে 2022-23 বিত্তীয় বর্ষর বাজেট হিসাবে 5 কোটি টাকা প্রারম্ভিক আবন্টনের সহিত গরুখুটি বহুমুখী কৃষি প্রকল্প সমিতি গঠনত অনুমোদন, প্রতিখনে প্রকল্পটির সঠিক পরিচালনা ইয়ার আন্তঃগাঁথনির বাবে সহায় আগবাব। আর এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পৌরসভার কেডার অনুমোদন প্রদান, নগর প্রশাসনিক সেবা বিধি 2022, নগর অভিযান্ত্রিক সেবা বিধি 2022, নগর বিত্তীয় সেবা বিধি 2022, তিনিটা সেবার কেডার সকলে প্রকল্প পরিচালনা বিত্তীয় অনুশাসন আর নগরীয় স্থানীয় সংস্থাসমূহর আভ্যন্তরীণ রাজসৃষ্টি বৃদ্ধি করব। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়া হয়েছে নবীকরণযোগ্য শক্তির উৎসসমূহর ব্যবহার, সরকারি ভূমিত 100 গিগাওয়াট ক্ষমতার সৌর শক্তি উৎপাদনের বাবে যৌথ উদ্যোগ কোম্পানি স্থাপনের বাবে নবরত্ন উদ্যোগ NLC ইন্ডিয়া লিমিটেডের সহিত বুঝাবুঝি চুক্তি স্বাক্ষর করা হব। শক্তিখণ্ডত PSI সমূহর মাজত এইটোয়েই হব প্রথমটো পদক্ষেপ। শক্তি বিতরণের ক্ষেত্র রূপান্তরণ প্রকল্পর ব্যয় হিসাবে 8,727 কোটি টাকা আর রাজ্যিক অংশীদারিত্ব 263 কোটি টাকার সঙ্গে সংস্কার বিতরণ খণ্ড আঁচনি RDSS রূপায়ণত অনুমোদন, RDSSর অধীনত এনার্জি একাউন্টিংয়ের বাবে 2,782টা ফিডার আর 77,547টা ডিস্ট্রিবিউশন
ট্ৰেন্সফৰ্মাৰৰ সৈতে প্ৰায় 57.45 লাখ স্মাৰ্ট প্ৰিপেইড মিটাৰ স্থাপন কৰা হ'ব। লোকচান হ্ৰাস আৰু আধুনিকীকৰণৰ বাবে অন্যান্য ব্যৱস্থাৰ লগতে হাই ভল্টেজ বিতৰণ ব্যৱস্থাত 4,902টা ডিষ্ট্ৰিবিউচন ট্ৰেন্সফৰ্মাৰ স্থাপন, নগৰীয়া আন্তঃগাঁথনিৰ উন্নয়নৰ ওপৰত গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱা হৈছে। নগৰীয়া আন্তঃগাঁথনি প্ৰকল্পসমূহৰ উন্নয়ন, বিত্তীয় সাহায্য আৰু ৰূপায়ণ সুচাৰুৰূপে অব্যাহত ৰখাৰ বাবে অসম নগৰ আন্তঃগাঁথনি উন্নয়ন আৰু বিত্তীয় নগৰ লিমিটেড গঠন কৰা হ'ব। এইখিনি আছিল যোৱা 11 জুন তাৰিখৰ গুৰুত্বপূৰ্ণ কেবিনেট বৈঠক। ধন্যবাদ।